মেহনতশীল ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা নিজেই পরিবর্তন করে দেয়। তাই আমাদের যেই কোনো কাজে, সেটা ছোট হোক আর বড় হোক, অবশ্যই মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ পাক ভাগ্য পরিবর্তনকারী, আমরা শুধু চেষ্টাই করে যেতে পারবো। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার অনেক আপুদের প্রশ্ন, আপু তুমি লুটিনুকে দেখাও না কেন? তো তার জন্য প্রথমেই আমি লুটিনুকে দেখিয়ে দিলাম। আর এই যে এই জোড়া পাখি এবার 7টা ডিম পেড়েছে, জানি না কয়টা ফুটবে। আর উপরে 5টা ডিম পেড়েছিল, 2টা বাচ্চা হয়েছে, 3টাই বাদ গিয়েছে। আর ওই যে লুটিনো খেলতেছে, তো লুটিনো হাড়ির মধ্যে বসে থাকে। হ্যাঁ, ইনশাল্লাহ লুটিনো ডিম পারবে। সকালবেলা পাখিকে খাবার দিয়ে আমি একটু বাহিরে গিয়েছিলাম কোনো একটা কাজে। তো আসার সময় বাসায় দেখলাম মস্ত বড় একটা হাতি। আসলে হাতি মস্ত বড়ই হয়, ছোট হয় না। আবার ছোট হবেই না কেন, হাতির তো বাচ্চাও হয়, ঠিক না? তো যাই হোক, ভিডিওটা রাস্তার পাশে দাঁড়িয়ে ভয়ে ভয়ে করছিলাম। আপনাদের ভাইয়া সবসময় আমাকে বলবে, যখনই হাতি এগুলা দেখবার রাস্তায় কখনো দাঁড়াবা না। কখন যে এইসব পশু পাখিরা হিংস্র হয়ে যায় আল্লাহই জানে। তো ভয় পাচ্ছিলাম, তারপরও নিয়াজের জন্য একটু ভিডিও করে আনলাম। আসার সময় একটা 3 পিস কিনে এনেছি, আপনাদেরকে আমি দেখাবো। তো যখন কিনেছি ভাবছিলাম আসলে কি ঠিক করেছি, কিন্তু বাসায় এসে দেখলাম একদমই জিতে গিয়েছি। তো সেটাও আপনাদেরকে দেখাবো, আর ভিডিওতে কয়েকটা কমেন্টস পড়বো। যদিও আজকের ভিডিওটা খুব ছোট, তার জন্য তেমন কমেন্টস পড়তে পারবো না। তো যেটা পড়া আমার দরকার ছিল সেগুলাই পড়ে নিব। আমি আসার সময় সেখানে আর ভিডিও করিনি, একটা ভাইয়ার দোকানে ঢুকেছি, উনি হোলসেলে জিনিসপত্র বিক্রি করে। তো সেখানে ঢুকে দেখলাম যে ভাইয়াটা মানে এগুলা ঠিক করতেছে। তো 3 পিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এই যে 3 পিসটা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজের। এই যে দেখেন ফিনিশিংটা এত সুন্দর। তো এটাতে এই যে মানে কাপড়টা আপনারা দেখেই বুঝতেছেন এটাকে কি কাপড় বলে আমি জানি না। তো ভাইয়াকে বললাম যে 3 পিসটা কত, এটা কিন্তু শুধু জামাটা আর ওড়নাটা আর কি, ছেলোয়ারটা নেই। তো উনি আমাকে বলল এটা তো 2 পিস, তো 2 পিস আপনি 800 টাকা দিবেন। তো আমরা মহিলা মানুষ বেশিরভাগই দেখা যায় যে জিনিসটার দাম বলে সেটা অর্ধেক বলে ফেলি। তো আমি বললাম আমি 400 টাকা দিব, বেশি দিব না। তো উনি তারপর আমাকে বলল আর 50টা টাকা দিয়েন। এগুলা কিন্তু এই যে মানে আমি ভিডিওর সময় দেখাতে ভুলে গিয়েছি, মানে যে গস থাকে ওটার মধ্যে লোন লেখা, লোনের যে 3 পিসগুলো আর কি। তো এত সফট আর এত সুন্দর, আর বাসায় এসে খোলার পর আমার মনে হয়েছে যে 3 পিসটা আমি খুবই মানে কম দামে কিনেছি। কেননা এটা সালোয়ার নাই ঠিক আছে, কিন্তু এই 3 পিসগুলা 1500-1600 টাকা করে আর কি। তো আনার পর আমার বাসায় যে 3 পিসটা, তখন দেখলাম যে একই সিল মারা, একই সব কিছু। তো আলহামদুলিল্লাহ বাইরে যে কাজে গিয়েছি সেটা না হলেও মানে ভালোই হয়েছে। আর এই তো এটা একটা সালোয়ারের কাপড়, তো এটা আবার আমার বাসায় ছিল। তো এখন দেখলাম যে এটার সঙ্গে কালো সালোয়ার পরলেও খারাপ লাগবে না। আর এই যে ওড়নাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওড়নাটা যে পায়রে আর কি, যে এই যে পিনটা, এটাই কিন্তু জামার হাতার কাপড় আর কি। তো আমার মেয়েও আনার পর বলতেছে আম্মু 3 পিসটা অনেক সুন্দর হয়েছে। আমি ওকে বললাম তুমিই বানাও, কিন্তু ও না আসলে এত বড় সুতির ওড়না নিয়ে পড়তে পারে না। আর আমার কাছে এরকম বড় একটু সুতির ওড়না হলে ভালো লাগে, কোথায় গেলে দেখা যায় ওড়নাটা দিয়ে নামাজ পড়া যায়। তো আপনাদের কাছে কেমন লেগেছে? সস্তায় 3 পিসটা কিনে এনেছি, তবে খুবই জিতে গিয়েছি আমি জানি, আপনারাও জানাবেন। যাই হোক, এই তো রান্নার একটু জোগাড় করে গিয়েছিলাম, তো সেটা এসে দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রথম রমজানে যে মানে রমজানে না, প্রথম রমজানের আগে যে বুটগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো শেষ হয়ে গিয়েছে। তাই কালকে সেয়ারি খাওয়া খেতে যখন উঠেছি তখন এই যে বুটগুলো ভিজিয়ে রেখেছি, তা আজকে আবারও বুট সিদ্ধ করতে হবে। অনেকগুলা ভিজিয়েছি, এটা আবার 4-5 দিন যতদিন যায় তারপর আবার ভিজাবো আর কি। তো তার মাঝে আমি যেহেতু গোসল করে নেমেছিলাম, তো তার জন্য আমি এসে নামাজটা পড়িয়েছি। আর পড়ে এই যে এখন রান্নার রুমে চলে আসলাম।
তো টুকিটাকি শুরু করে দিলাম আর কি কাজ। তো পুরো আজকে ইফতার বানানি আপনাকে আপনাদেরকে দেখাইনি, তবে কিছু ছোট ছোট মেহমান নিয়ে আমি ইফতার করেছি, সেটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো তার মাঝে আমি দুইটা কমেন্টস পড়তেছি, বললাম ভিডিও ছোট তার জন্য কমেন্টস পড়তে পারিনি। আমার গত ভিডিওতে আর্টিস্টিস রিপাত আইডি থেকে, হ্যাঁ রিপাত ভাইয়াটার নাম, ও অনেক ছোট, তো ও ভিডিও বানায়, আসলে পড়ালেখার চাপের জন্য সবসময় হয়তো ভিডিও দিতে পারে না। তো ও ছোট হলো সবসময় দেখতাম আমার ভিডিও দেখে, ইদানিং ওর অনুপস্থিতি আমি পাচ্ছি আর কি। তো অনেকদিন পরে ও আমাকে কমেন্টস করলো যে আপু পড়ালেখার চাপে ছিলাম তাই ভিডিও করতে পারিনি। তো কালকে আবার ও আমাকে কমেন্টস করেছে যে আপু ভিডিওতে আমার নাম নিও। তো রিপাত ভাইয়া, এই যে তোমার নাম নিলাম, আশা করি তুমি শুনতে পেয়েছো আর ঠিক মতো অবশ্যই পড়ালেখা করবে। তারপর আমি কমেন্টস পড়তেছি ডলিস ফ্যামিলি আইডি থেকে, আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমার যে আপুরা সবসময় আমার ভিডিও দেখে, ওনারা যখন কমেন্টস না করে আমার মনে খুঁতখুঁতিতে লাগে যে আপুরা ভালো আছে কি না, আমার ভিডিও দেখছে কি না। তো কালকে ডলিস ফ্যামিলি আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আপু খুব ব্যস্ত ছিলাম, আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্টস করি না, আজ ফুল ভিডিও দেখে আবারও কমেন্টস করলাম, লাভ ইউ আপু। তো অনেক অনেক ধন্যবাদ আপু, ওই যে সবসময় বলি তোমরা না দেখে আমাকে ভালোবাসো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর আমি কমেন্টস পড়তেছি মীরা অ্যান্ড ডটার্স আইডি থেকে, আপু আমাকে কমেন্টস করেছে, আপু আমি তোমার ভিডিওতে নতুন, আমার জন্য দোয়া করো। অবশ্যই আপু, অনেক অনেক দোয়া রইল। আর আপু বলেছে তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ আমার কথা যদি তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলের সঙ্গেই থাকবা, ইনশাল্লাহ সবসময় আমার কথা শুনতে পাবা। তারপর আমি কমেন্টস পড়তেছি মিস সঞ্জিদা আইডি থেকে, তো আমার আসলে মনে ছিল না মিস সঞ্জিদা আইডি থেকে আমার একজন আপু আমার ভিডিও দেখে, আপুর মেয়ের নাম সঞ্জিদা। তো কালকে আমাকে কমেন্টস করেছে যে আন্টি আমার নাম সঞ্জিদা, আমার আম্মু আপনার আম্মু আর আমি মিলে আপনার ভিডিও দেখি। তো সঞ্জিদা মামুনি, আমি জানি প্রতিদিন তোমরা আমার ভিডিও দেখো, তোমার মায়ের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো তুমি কেমন আছো অবশ্যই আন্টিকে জানাবা। আর মামুনি, আসলে ভুলে গিয়েছিলাম যে এটা তুমি কমেন্টস করো কিন্তু মামে মিলে আমার ভিডিও দেখো। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো দেখতে পাচ্ছেন আসলে অবসর থাকি না, অনেক অনেক কাজ করতে হয়। তো তার মাঝে আমরা সব ইফতার গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, সব কাজ শেষ করতে পারছি ইফতারের আগে। আর ইফতারে আজকে মজার মজার আইটেম ছিল, অনেক ইফতারি বানিয়েছি আজকে, কেননা আমাদের সাথে ছোট দুজন মেহমান ছিল। আর এখানে এই যে লাড্ডু দেখতে পাচ্ছেন, আমাদের এক ভাবি বা মানে বাড়ি কিনেছে, তো রেস্টডি করেছে, তার জন্য আমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে, তো সেই মিষ্টি নিয়েও বসলাম। আর সব রেডি করে রেখেছি ঠিকই, আর দেখেন এদিকে কী চলতেছে, এখনও আমার দুই মেয়ে এই যে ইফতার টিফতার রেডি করতেছে, আমি কেটেছি এগুলা। তো এখনও ভাজা পোড়া চলছেই, এখনও পুরোপুরি ভাজা হয়নি, আমার বড় মেয়ে ভাজতেছে, ছোট মেয়েও ইফতারের সময় আমাকে সাহায্য করে। আর এখানে আপনাদের ভাইয়া আঙ্গুরগুলো এনে পানিতে ভিজিয়ে রাখছে, সেগুলো উঠিয়ে আমরা মানে আজানের জন্য অপেক্ষা করতেছি। আর দুইজন কিউট কিউট মেহমান আপনাদেরকে একটু দেখাচ্ছি, ওরা আসলে লজ্জা পায় তার জন্য আমি সেভাবে দেখাইনি। এগুলো হয়েছে নিয়াজের বন্ধু, তো নিয়াজ ওদেরকে নিয়ে এসেছে, আজকে এক সপ্তাহ বন্ধুরা নিয়ে ইফতার করবে। এই ছিল আমাদের আজকের আয়োজন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।